ছিল না, তো আমাকে ওয়েট করেছিল, এক বছর মতো ওয়েট করিয়েছে। করার পরে নমস্কার বন্ধুরা, আজকের তারিখ 1 এপ্রিল, আর আজকে যাচ্ছি আমি সোদপুরে। একটা দারুণ সো কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার ডগ আর পাপির খোঁজ পেয়েছি, ওখানেই যাচ্ছি। তো ব্যারাকপুরে কোথার থেকে অর্ডার পাবো? টাবিক মোড় যাওয়ার চিড়িয়া মোড় থেকে, তো ওখানে নামিয়ে দিও। তোমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে, চলে এসেছি সঞ্জু ভাইয়ের বাড়িতে। এবার আসছে সঞ্জু ভাই, দেখা চলে এসছে ভাই। একসঙ্গে রয়েছে সাদা গোল্ডেন রিট্রিভার, কি নাম রেখেছো ভাই একবার বলে দাও? এর নাম হচ্ছে উইনি, ইউরোপিয়ান রিট্রিভার বেসিক্যালি এটা। আচ্ছা, ইউরোপিয়ান রিট্রিভারের কি হয়, কালারটা আমেরিকান গোল্ডেনের মতন এতটা মানে গোল্ডেন ব্যাপারটা থাকে না, ক্রিমি কালার হয়। যদিও এখন ইউরোপিয়ান রিট্রিভারের স্ট্যান্ডার্ডটা ধীরে ধীরে মানে অনেকে ব্রিড করছে গোল্ডেন কালারের উপরে ব্রিড করছে, বাট বেসিক্যালি কী হয়, ইউরোপিয়ান রিট্রিভার যদি আপনি ফলো করেন অরিজিনালি, এদের কালারটা হয় ক্রিম কালার। এটা পুরো হোয়াইট হয় না, মানে মিল্কি হোয়াইট হয় না। আপনি যদি একটা হোয়াইট পেপার রাখেন এর কোটের সাথে, তাহলে বুঝতে পারবেন একটা ক্রিম শেড রয়েছে হালকা, যেটা ইউরোপিয়ান রিট্রিভারের নেচার, এটা ইউরোপিয়ান রিট্রিভারের মধ্যে থাকবে। ভাই, তো তোমার এই শখ কোথা থেকে এলো? আমার এই শখ বলতে বেসিক্যালি ছোটবেলা থেকেই, যেটা প্রত্যেকের মধ্যে থাকে একটা পেট লাভার্সের ক্ষেত্রে, যে ডগ রাখবো ডগ রাখবো। এটা আগে আমার বাড়িতে অনেক ব্রিডই ছিল, এবার আমার গোল্ডেন রিট্রিভারটা শখ ছিল। কিন্তু আমার ফার্স্টের দিকে আমার এই ইউরোপিয়ান রিট্রিভারের ব্যাপারে নলেজটা ছিল না। এর আগে আমার বাড়িতে বিগেল, আমি যেমন বিগেলটা করতাম, এখন আমার বাড়ি বিগেল রয়েছে যদিও। তো তারপর মিডিলে কী হয়, আমার একটা শখ আসে যে আমি গোল্ডেন রিট্রিভারটার উপরে বেশ, যেরকম একটা প্যাশনেট ব্যাপারটা হয় ব্রিডের উপরে, তো আমি সেই জিনিসটা নিয়ে ভাবি। তো যথারীতি আমি এরকম সার্চ করতে থাকি যে কোন ব্রিডটা কোন লাইনটা, আমি অন্তত ওই লাইকস 10-12 হাজার টাকা দিয়ে বাচ্চা নেবো, গিয়ে পেট শপে ওই ওপেন মার্কেট থেকে বা পেট শপ থেকে বাচ্চা নেবো, এটা আমি আমার মেন্টালিটিতে কখনো রাখিনি। কারণ আমার মনে আছে আমাকে একজন ব্রিডার, খুব পুরনো একজন ব্রিডার, উনি এখন নেই যদিও, উনি আমাকে বলেছিলেন, ওনার সাথে আমার বিগেল নিয়েই করছেন আসোনা, তো উনি আমাকে বলেছিলেন যে পেট শপ অ্যান্ড এই মার্কেট সবসময় অ্যাভয়েড করো। যদিও তখন আমার অতটা নলেজ ছিল না, আমি ওনার কথাটা তখন ফলো করতাম, এখন আমি বুঝতে পারছি যে কেন পেট শপ বলুন বা লোকাল যে মার্কেটগুলো হয় এগুলো অ্যাভয়েড করতে বলে। জেনুইনলি আমি প্রত্যেককে খারাপ বলবো না, অনেকেই ভালো সেলার রয়েছে, ভালো এ রয়েছে যারা ভালো ভালো বাচ্চা বিক্রি করে, কিন্তু কিছু সিলেক্টেড পার্সন আছে যাদের অ্যাভয়েড করা উচিত। এবার আমি আসি মেন পয়েন্টে, আমি সার্চ করতে 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 আমি যথারীতি ইউরোপিয়ান রিট্রিভারের বিষয়ে জানতে পারি, এবং যখন আমি আমেরিকান ইউরোপিয়ান রিট্রিভার দুটোর মধ্যে কম্পেয়ার করতে শুরু করি, এবার প্রত্যেকের যার যার পছন্দ একটা তো ব্যাপার হয়, তো সেখান থেকে আমার ইউরোপিয়ান ব্রিডটা কোনো একটা জায়গায় আমার মানে যেটা মনে লাগা ব্যাপারটা, স্ট্রাকচারালি সেটা আপনি বলুন বাই লুকস আপনি বলুন, আমার ইউরোপিয়ান রিট্রিভারটা ভীষণভাবে চোখে লাগে। তো আমি যথারীতি সার্চ করতে থাকি যে কার কাছে এই মুহূর্তে সবথেকে ভালো লাইন রয়েছে, এবং আমি সবসময় যখনই আমি আমার বাড়ি যে কোনো বাচ্চা নিই, আমি সবসময় ব্লাড লাইনটা ফলো করে বাচ্চা নিই। কেন ব্লাড লাইন, দেখুন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যখনই আপনি কোনো বাচ্চা নেবেন, ব্লাড লাইন ভালো হলে বাচ্চা ভালো হতে বাধ্য। কিন্তু যখন আপনি এমন কোনো বাচ্চা নিচ্ছেন যে লাইকস ওই চিপ রেটে 10,000 টাকা 15,000 টাকার বাচ্চা নেবো, সেটাই ফলো করতে যাবে না, কারণ আপনি তার বাবাকে মাকে কিছু জানেন না, আপনি নর্মালি বাচ্চারা নিয়ে নেবেন। এই যে আমার যেমন এটাকে বুঝি এখন সাইড, এই যেমন এসেছে দেখো কেমন লাগছে, ও হচ্ছে 2020 সালে, ওকে আমি নিয়ে আসি আমার বাড়িতে। ওর যেমন ব্যাপারটা কি ছিল, ওকে যখন আমি ফার্স্ট নেওয়ার আগে অলমোস্ট 1.5 বছর আমাকে ওয়েট করিয়েছে, মানে যে ব্রিডার, কারণটা হচ্ছে ওনার কাছে সেই মুহূর্তে একটা খুব ভালো একটা বলা ভুল, ওনার কাছে খুবই ভালো ভালো ডগ রয়েছে। ওনার কাছে একটা ডগ ছিল যেটা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাসার ছেলে, স্পেন ইম্পোর্ট, ব্র্যান্ডন নামের ডগটা, ব্র্যান্ডনের সাথে ওনা নামে আর একটা স্পেন ইম্পোর্ট ফিমেল ছিল, তো তার লাইনের বাচ্চা আমার নেওয়ার কথা ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের কোনো ব্রিডিং ছিল না, তো আমাকে ওয়েট করেছিল, এক বছর মতো ওয়েট করিয়েছে। করার পরে যথারীতি আমাকে তারপরে ইনফর্ম করে যে ওনার সাথে অস্কার, অস্কার হচ্ছে একটা ডগ, যে ডগটা হচ্ছে ইউকের বেস্ট সায়ার্ড, বেস্ট সায়ার্ড মিনস হচ্ছে প্রডিউসার। তো প্রডিউসারটা আমরা কীভাবে সিলেক্ট করি, আমি প্রডিউসারের ব্যাপারটা আপনাকে বলি, প্রডিউসারটা হচ্ছে যে ডগটার
জেনেটিক্সটা ইন ফিউচার এগাতে পারে, যে এই জেনেটিক্সটা নিয়ে ফিউচারে ব্রিডিং করলে ডগ লাইনটা ভালো থাকবে, তো এটার উপরেই বেস করে। তো সেখান থেকে আমি অস্কারের সাথে ওনার যে একটা মেয়ে ছিল তার সাথে ব্র্যান্ডনের মিটিং হয় এবং সেখান থেকে আমি বাচ্চাটাকে এই উইনিকে নিয়ে আসি। তো যখন অলমোস্ট দেড় বছর তখন আমায় ইনফর্ম করলো যে এরকম একটা লিটার নামছে এই কম্বিনেশন। তো ভেরি ফার্স্ট ডে আমি বুক করি বাচ্চাটাকে, কারণ আমার ফার্স্ট থেকে একটাই জিনিস আমার মাথার মধ্যে ছিল যে আমি লিটারের মধ্যে বেস্ট বাচ্চাটা নেব, ওই লিটারের মধ্যে যে কটা বাচ্চা থাকবে। তো যথারীতি ওই লিটারে আটটা বাচ্চা ছিল, আটটাই ফিমেল, এবং সেই আটটা ফিমেলের মধ্যে আমি আমার মতন পছন্দ করে সিলেক্ট করে একটা ফিমেল আনি। এবং তারপর ধীরে ধীরে আমার আমি যত মানে এই ব্রিডটার ওপরে স্টাডি করতে থাকি এবং জানতে পারি যে টোটালি ডিফারেন্ট, মানে আপনি যদি আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান লাইন এক জায়গায় আনেন কখনো সেটাকে এক জায়গায় আনা পসিবল না। আর বাই নেচার বলুন, মানে মেনলি ক্যারেক্টার, যে ডগসের ক্যারেক্টার সেটা টোটালি ডিফারেন্ট হয়। আপনি আমার বাড়িতে এসেছেন, ওর ক্যারেক্টারটা দেখে আপনি বুঝতেও পারলেন, এই হচ্ছে ব্যাপার। স্ট্রাকচারালি কী হয়, আমেরিকানের থেকে ইউরোপিয়ান স্ট্রাকচারালি একটু লার্জার হয়, এই হচ্ছে ব্যাপার। সেটা আপনি হেড প্রোফাইল বলুন, বোন স্ট্রাকচার বলুন, এবং আমেরিকানের যে কোটটা আপনি দেখবেন, আমেরিকানের কোটটা হয় সিল্কি টাইপের কোট, ইউরোপিয়ানের কোটটা হয় একটু থিক কোট, এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো বেসিক মানে মোটামুটি ডিফারেন্স থাকে একটা আমেরিকান একটা ইউরোপিয়ানের মধ্যে। আর এর যদি উইনির যদি আমি ব্লাড লাইনটা আমি বলি, উইনির ব্লাড লাইনটা হচ্ছে ওর বাবার সাইডে রয়েছে, ও হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাসার গ্র্যান্ড ডটার। আর মায়ের সাইডের লাইনটা রয়েছে হচ্ছে ইউকের একটা ডগ রয়েছে আর্চি নামে, যে হচ্ছে ইউকের বেস্ট প্রডিউসার, তার ছেলে হচ্ছে অস্কার। তো এই অস্কারের সাথে স্পেন ইম্পোর্ট যে ওনা আছে, এদের দুজনের মেয়ের সাথে ব্র্যান্ডনের মিটিং হয় এবং তার বাচ্চা হচ্ছে এরা, ঠিক আছে। তো পুরো জেনেটিক্সটা এই লাইনটা যদি ফলো করেন, কেউ যদি ইন্টারেস্টেড থাকে এই বাচ্চা নেওয়ার বিষয়ে, আমি তাকে তাহলে পুরো ব্রিড লাইনটা পাঠিয়ে দেবো, সে দেখলে বুঝতে পারবে। বেসিক্যালি আমি এক্সপেক্ট করছি শো হোমসের জন্য, যারা মানে ভালো ডগ চাইছে ইন ফিউচার শো নিয়ে এগানো বা সামথিং কিছু, তাদের জন্য আমি এটা প্রেফার করছি। এই মুহূর্তে আমার উইনের একটা লিটারও রয়েছে, যেটা হচ্ছে বাবার সাইডটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন মাল্টিপল বেস্ট ইন শো বুধু নামে একটা ডগ আছে, টুইন সেনগুপ্তার ডগটা। তো ওনার ডগের সাথে মেটিং রয়েছে উইনি, তো তার বাচ্চাগুলো রেডি হয়ে এসছে অলমোস্ট, মানে এখন তো সবে 32 days মতো এজ, এবার আরও কিছুদিন টাইম লাগবে তাদের গ্রো করতে। তো এখন বুকিং স্টার্ট হয়ে গেছে, তো ওইখান থেকে আমি বাচ্চাগুলোও দেখাবো। বাচ্চাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন জেনারেলি কী হয়, বাইরে যারা বাচ্চা বিক্রি করে বা যারা ওই 10-15 হাজার টাকার বাচ্চা বিক্রি করে, তার বাচ্চার সাথে এর বাচ্চার ডিফারেন্সটা কী আছে। কারণ আপনি যখন এর বাচ্চার সাথে তার বাচ্চার ওই মানে যেগুলো বিক্রি করে ওদের কম্পেয়ার করেন, আপনি কখনো মেলাতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। দেখুন আমার বেসিক্যালি একটাই মেইন পয়েন্ট, আমি আমার বাচ্চাগুলো চাই ভালো বাড়িতে যাক, এবং আমি যখন ভালো বাড়ি চাইছি এটাও আমায় মাথায় রাখতে হবে, ভালো বাড়ির পাশাপাশি আমাকে ভালো বাচ্চাও দিতে হবে। আমি শুধু ভালো বাড়ি খুঁজলাম এবং বাচ্চা আমি দিচ্ছি একেবারে বেকার, সেটা তো উচিত নয় না। এবং আমার যদি আপনি ব্রিড লাইনটা ফলো করেন, আপনি যে কাউকে মানে যদি জিজ্ঞাসা করেন এই ব্রিড লাইনগুলোর ওপরে, যারা ডগ বোঝে জেনারেলি, তারা আপনাকে বলে দেবে এই লাইনটা কেমন। কলকাতার মধ্যে আপনি যদি খোঁজেন যারা জেনুইনলি মানে জেনুইন ব্রিডার যারা, তারা বুঝতে পারবে যে এই লাইনগুলোর মধ্যে কী কী আছে এই লাইনটার মধ্যে, এই হচ্ছে ব্যাপার। তো এক্সপেক্ট করছি যে বাচ্চাগুলো খুবই ভালো দাঁড়াবে, যেহেতু মায়ের ব্লাড লাইনটা এতটা স্ট্রং, বাবার ব্লাড লাইনটা এতটা স্ট্রং, এবং দুটো ডগই ক্যারেক্টারের দিক দিয়ে অসাধারণ, তো সেখান থেকে এক্সপেক্ট করা যায় বাচ্চাগুলো আরও বেটার দাঁড়াবে। তাহলে ভাই এবার পপিগুলো দেখে নিয়ে যাক। হ্যাঁ, আমি একটা কাজ করছি, পপিগুলো দেখিয়ে নিচ্ছি, আগে পপিগুলো দেখে নিই, তারপরে বাকি ওদের ব্যাপারে বাকিটা পুরোটা গাইড করে দেবো বা বলে দেবো। এদের এজ হচ্ছে এই 32 দিন বেসিক্যালি। এই যে মা হচ্ছে মানে যেটা হয় জেনারেলি মায়ের মধ্যে যে প্রোটেকটিভ ব্যাপারটা থাকে, যেহেতু আপনি রয়েছেন ওই কারণে আর কি একটু বলতে এসে বাচ্চাদেরকে আগলে রাখছে। হ্যাঁ, মায়ের যেটা কাজ, ঠিক আছে, তো না না করবে না করবে, ঠিক আছে ঠিক আছে, সাইড সাইড নিয়ে যাও। এখানে 4টে বাচ্চা আনা হয়েছে, আরো আছে তোমার কাছে, তাই তো? টোটাল 8টা আছে, মানে টোটাল 8টা বাচ্চা আছে, বাচ্চা ক্যারি করাটা পসিবল না। হ্যাঁ, এখানে 4টেকেই ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, ওই হচ্ছে আবার প্রত্যেককে তো আনা যায় না, সেই ওই জন্য 4টেই দেখানো হচ্ছে, কিন্তু ভাইয়ের কাছে আছে 8টা বাচ্চা, টোটাল 8টা বাচ্চা রয়েছে। দেখো আর ওর মা কেমন আগলে রাখছে ওদেরকে, চলো এসে নিচে চলো, নিচে চলো, নিচে চলো, পড়ে যাবে বাবা, পড়ে গেলে লাগবে, ধর রুকিয়ে দে না, এই 4টে বাচ্চাকে এখন ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতে ধরে না, তাহলে দেখাতে সুবিধা হবে। আর দেখো ওর মাকে, বেসিক্যালি কি হচ্ছে এখন এজটা খুবই কম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, এখন সবেই 32 দিন বয়স, 32 দিন বয়স হয়েছে। মা গুলোকে নিয়ে আসো, এখন সাইজে খুবই ছোট, এই এজে কম্পেয়ার করা যায় না, একটা পাপ্পি এই এজে কম্পেয়ার করা যায় না। তবে যারা বাড়ির জন্য নেবে জেনারেলি, তো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের এই কিউট ব্যাপারটা তাদের ভালো লাগে,
তো জেনারেলি কি হয়েছে, প্রত্যেকটা বাচ্চাই খুবই স্ট্রং ব্লাড লাইনে বিলং করছে, সেটা আপনি যদি বাচ্চাগুলোর পেডিগ্রি লাইন দেখেন বুঝতে পারবেন। প্রত্যেকটা বাচ্চাই তো কেসিআই পেপার রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে পেপার দেখলেই বুঝতে পারবে যে বাচ্চাগুলোর মধ্যে কি আছে বা নেই, এই হচ্ছে ব্যাপার। তো আমি আপনি বাচ্চাগুলোর কিছুটা শ্যুট করে নিই, আমি তারপর বাকিটা বাচ্চাটার ডিটেলস কোথায় কি আছে না আছে টোটালটা বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি নিজে চোখে যখন দেখছেন সামনে থেকে তখন আপনি বুঝতে পারছেন কি আছে বাকি বাচ্চার মধ্যে। নিচেটা এবার একটু ছেড়ে দেবো, পরিষ্কার দেখে নাও বাচ্চার কোয়ালিটি। মা রয়েছে সঙ্গে, 45,000 টাকা দাম রেখেছে ভাই। এই কোয়ালিটি তো ওই যেরকম শুনছ একদম নর্মাল লো কোয়ালিটি নয়, দারুণ কোয়ালিটি। দেখো তোমরা দাম 45,000 টাকা। ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো, তোমাদের যাদের ইচ্ছা হবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবে। দেখো পপি এই সবে 32 দিন বয়স, মোটে বেশি বয়স হয়নি। যোগাযোগ করো তোমরা, বুকিং চলছে, দুটো আপাতত বুকিং হয়ে গেছে, সেগুলো একটু বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছে দুটো বললে? রাঁচি যাচ্ছে, রাঁচি যাচ্ছে আর একটা দিল্লিতে যাচ্ছে। আচ্ছা, একটা রাঁচি যাচ্ছে, একটা দিল্লি যাচ্ছে। কলকাতার মধ্যে কিছু রয়েছে, আচ্ছা তারা এসে দেখে পছন্দ করে নিয়ে গেছে। আচ্ছা, জল যেহেতু রয়েছে, হ্যাঁ হ্যাঁ, না বেশিক্ষণ ঘুরিয়ে লাভ নেই, বৃষ্টি হয়েছে, দেখো জল রয়েছে সাথে। বাচ্চাগুলো আবার শরীর খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। দেখো মা বাচ্চার খেলা দেখো, কেমন করছে নোংরা হয়ে গেছে এখানটা। আমি তোয়ালেটা নিয়ে আসি। একটু ভিজে গেছে বলে গাটা, হ্যাঁ এই কারণে একটু দেখতে লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে জেনারেল, এই হচ্ছে এখন সাইজ। দেখে না পপি, দেখো কত সুন্দর পপি, একদম পুতুল মনে হচ্ছে। এখনো কিছুই লুকস আসেনি, যখন 45-50 days হবে তখন অ্যাকচুয়াল লুকটা বোঝা যাবে। এখন তো ছোট্ট, এখনো সাইজ কিছুই আসেনি, সবে 32 days এজ বেসিক্যালি। এখন ওয়েট 4-5 kg অলমোস্ট হবে। ও এখনই দেখো 4 kg-র উপরেই ওজন হবে। দেখে নাও পপি, এই হচ্ছে কোয়ালিটি, মানে কোয়ালিটি যাকে বলে আর কি, সো কোয়ালিটি। আর ওর মাকে দিও ভাই, শো করাবে বললে, তাই তো? হ্যাঁ, ওর মা এইবার নামবে শোতে। কসকে মা চলে এসেছে, তাই দেখো তোয়ালে নিয়ে এসেছে। এই বাচ্চাগুলো একটা একটা করে মুছিয়ে রেডি করে দেবে, মাকে শোয়ে নামানো হবে ভাই। পিঠে দিয়ে দিয়েছি, নিয়ে চলে এসেছে, প্রথমেই করালো পপি, এরপরে শোয়ে নামবে মা। দেখে নাও মায়ের কোয়ালিটি, এখন চেহারা তাও ভেঙে গেছে অনেক বাচ্চা হওয়ার পর। বৃষ্টি না হলে ঘুরে বেড়াতো, মাটি তো ছাড়া যাচ্ছে না, পুরো ভিজে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। সাদা জিনিস একটুখানি নোংরা হলে ভালো হয়ে যাচ্ছে ব্যাপার, আর মেন ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা লেগে গেলে আরেক মুশকিল। এই পাশে কানটা একটু ক্লিন করো, যত ভালো রাখা যাবে ওদের তত ভালো থাকবে। ওই হচ্ছে ব্যাপার, মানে একটু বিগড়লেই ব্যাস মুশকিল। স্ট্রাকচারালি আপনি যদি দেখেন, মানে কম্পেয়ার করেন বাকি ডগের সাথে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাবে না, সামনে থেকে যতটা ভালো বোঝা যাবে। সামনে থেকে আসবে, এসে দেখবে আরো ভালো বুঝতে পারবে। ক্যামেরায় ভিডিও করার মানে হচ্ছে জানালাম তোমাদেরকে যে শো কোয়ালিটির ডগ ভাইয়ের কাছে আছে, পপি আছে। যারা ইন্টারেস্ট হবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিও। দেখে নাও কোয়ালিটি, সুন্দর কোয়ালিটি, মোটে তো 32 দিন বয়স, এখনো কিছুই সেই হিসেবে বোঝা যাবে না, একটু বড় হলে তারপরে বোঝা যায় জেনারেলি কি সাইজ দাঁড়াবে বা কি স্ট্রাকচার দাঁড়াবে। মা ওইগুলোকে তোলেই পারে, একটা ছোট ক্লিপ করে নি ওইগুলোকে তুলে। কিন্তু বুকিং চলছে ভাইয়ের, যেমন শুনলে একটা রাঁচিতে একটা দিল্লিতে বুকিং হয়ে গেছে,
কিছুদিন পরই চলে যাবে, এগুলো হয়তো বুকিং হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো তোমরা যত তাড়াতাড়ি পারো বুকিং করে নিও। দাম কত বললে ভাই? 45,000 টাকা। 45,000 টাকা উইথ KCI। আচ্ছা, উইথ KCI 45,000 টাকা। KCI এর আগে থেকে বলে দিই, KCI এর পেপারের 1 টাকাও দাম হয় না, ঠিক আছে? KCI পেপারের জন্য, এই যে অনেকে বলে যে পেপারের জন্য এক্সট্রা 2,000 টাকা বা এক্সট্রা 3,000 টাকা দিতে হবে, এটা কমপ্লিটলি একটা ফ্রড ইনফরমেশন। কারণ বাবা মায়ের পেপার থাকলে বাচ্চার পেপার এমনি হবে এবং তার জন্য 1 টাকাও এক্সট্রা দিতে হয়। এই জিনিসটা সবার আগে মাথায় রাখতে হবে। যারা জেনারেলি জানে না তারা ভাবে বোধ হয় সত্যি পেপারের জন্য কিছু এক্সট্রা টাকা, পেপারের জন্য 1 টাকাও এক্সট্রা না। এটা উইথ KCI সামনে থেকে এসে দেখে নিন, দেখে নিলে আপনি বুঝতে পারবেন ডিফারেন্সটা কি আছে। মা বাড়িতে আছে যদিও মায়ের চেহারা একদমই ভেঙে গেছে, কারণ কিচ্ছু নেই কিন্তু ভেঙে গেল, যা সাইজ আছে তোমরা দেখো বুঝতে পারছো দারুণ সাইজ। হ্যাঁ, এই যে আবার বাবার নাম বলেছে ভাই, এই যে বিষয়। তো এই হচ্ছে ডক্টর, এখন মোটামুটি স্ট্রাকচারালি এই রয়েছে। হ্যাঁ, আশা করছি যে 10-12 ডেজে আরো গ্রো করবে। যারা মানে নিতে ইন্টারেস্টেড আছে বা থাকুক বা না থাকুক, আমি একটাই রিকোয়েস্ট করব যে কেউ যদি ফিউচারেও নেওয়ার কথা ভাবে এসে গোল্ডেন রিট্রিভারগুলো দেখতে পারে, বিকজ কি তাদের একটা আইডিয়া হবে যে জেনারেলি একটা ভালো ব্রিড লাইনের বাচ্চা কেমন হয়। একদম, এই হচ্ছে ব্যাপার। এবার আমি আস্তে আস্তে বাচ্চাগুলোকে ঢোকাবো। হ্যাঁ হ্যাঁ, এবার ঢুকিয়ে ক্যারি করাটা একটু চাপের, কারণ ওদের এতক্ষণ বাইরে রাখাটা ঠিক। হ্যাঁ হ্যাঁ, মা একেবারে নিচেই রেখেছিল। দেখে নাও মাকে, মা কিন্তু বাচ্চাদের একদমই ছাড়বে না, পাশাপাশি রয়েছে। কি করছে বাচ্চাদেরকে নিয়ে? না নিয়ে ছোট বয়সে একটা পাপি সিলেক্ট করাও যায় না তারপরে বাকি কথা নয় ফোনেই বলে দেওয়া হবে কি কেমন কি সব ব্লাড লাইন কি ডিটেইলস সব ভাই ফোনে বলে দেবে, টোটালটাই জানিয়ে দেওয়া হবে। তোমার নাম্বারটা একবার বলে দাও, আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমার নাম্বার, তবু বলে দাও তোমার নাম্বারটা। 6971532 04, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারও, মানে কন্ট্যাক্ট মিন্স হচ্ছে কলিং নাম্বারও এইটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে আর ভিডিও স্ক্রিনে দেখো নাম্বার উঠছে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো নাম্বার, কন্ট্যাক্ট করে নিও ভাইয়ের সাথে। আর ভাই তো নাম্বার বলেই দিল। আর ওই যারা গরু ছাগলের মতন ব্রিডিং করছে, 10টা ডগস এনে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, পটি করছে, টয়লেট করছে, তার মধ্যে মেখে মুখে রয়েছে, জাস্ট আমরা কি করছি সিজনাল ব্যবসাটা করে নিচ্ছি, তাদের থেকে বাচ্চা নিচ্ছি, এই টাইপস এর মানুষকে সবসময় অ্যাভয়েড করি। আমি জেনারেলি এরকম কাউকে আমি আমার বাচ্চা দেবো না। আমি সবসময় চেষ্টা করবো খুব ভালো ভালো, আপনি যদি কলকাতায় দেখেন কলকাতায় ভীষণ ভালো ভালো ব্রিডার রয়েছে। আমি সবাইকেই একটাই রিকোয়েস্ট করবো, আপনারা এইরকম ব্রিডার খুঁজে তারপরে বাচ্চা নিন। এমন না হয় যে রাস্তার ধার দিয়ে গিয়ে একটা বাচ্চা নিয়ে নিলাম, ফোনে কথা হলো এই যে একটা বাচ্চা রয়েছে, এই বাবা ইন্ডিয়া চ্যাম্পিয়ন। কারণ এই যে কিছু টাইপস লোক থাকে এদের একটাই কথা, বাবা ইন্ডিয়া চ্যাম্পিয়ন, মা এই সামনে থেকে দেখাক ডগটা, তারপরে আপনি জেনুইনলি বুঝতে পারবেন। সবসময় একটা রিকোয়েস্ট করবো, আপনি যখন একটা ডগ বাড়িতে নিচ্ছেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সে আপনার বাচ্চার মতন, সেই রকম মেন্টালিটি মানে মেন্টালি প্রিপারেশন যদি থাকে তারপরেই একটা বাচ্চা নিন। এমন না হয় যে শখ হলো একটা ডগ নিয়ে চলে এলাম, এই জিনিসটা কখনো করবেন না। কারণ এটাই শুধুমাত্র যে আপনি আপনার শখটা পূরণ হয়ে গেল তারপরে আপনার একটা টাইমে ভালো লাগছে না, আপনার মনে হলো একে আমি দিয়ে দিই, এই জিনিসটা কিন্তু ভুল। কারণ আপনি আপনার শখটা তখন মিটে গেল ঠিক আছে, কিন্তু তারপর বাচ্চাটা সাফার করবে। এরকম নয় একটা আপনি আপনার বাচ্চাকে এনে 2-3 বছর তাকে মানুষ করে তাকে রাস্তায় ছেড়ে দেন, সেটা তো পসিবল না। এরাও ঠিক সেম ওই রকমই হয়, যখন ঘরটাকে নিজের মনে করে নিয়ে যায় একদম একদম। কারণ তার কাছে মা বাবা সবকিছুই আমরা, তার সমস্ত কিছু তার ওয়ার্ল্ডটাই হচ্ছে আমাদের মধ্যে মানে বদ্ধ থাকবে। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং এদের ইমোশনটা একটা মানুষের থেকে অনেক গুণ বেশি হয়, তাহলে ওরা কতটা কষ্ট। হ্যাঁ, তো সবসময় আপনাকে এই জিনিসটা ফলো আপ রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার হয়ে তারপরে একটা ডগ নিন।
কখনো এটা নয় যে না আমি একটা ডগ মনে হলো, টাকা সবার আছে, পরিষ্কার কথা আপনাকে আমি বলি, টাকা সবার আছে। আপনি আজ একটা 50 কেন 1 লাখ দিয়েও আপনি আজকে একটা ডগ নিতে পারেন, আমার ওই ডগটা ভালো লাগলো না, কিন্তু আপনার এই মেন্টালিটিটা রাখতে হবে সবসময় যে 1 লাখ টাকার ডগটা আনি বা 1000 টাকার ডগ আনি। 1000 টাকা জেনারেলি তো এটা হয় না, মেয়েটা মজার ছলে বললাম, আপনি 1000 টাকার আনুন বা 1 লাখ টাকার ডগ আনুন, আমি যেটাই আনি সেটাকে আমি আমার বাচ্চার মতন করে রাখবো। যদি এইরকম মেন্টালি প্রিপারেশান থাকে তাহলেই একটা ডগ নিয়ে আসুন, ওরা কিন্তু একটা ছোট্ট বাচ্চার মতন, এর বাইরে কিচ্ছু না। তো এই জিনিসটা সবসময় আপনাদের ফলো আপ করে তারপরেই একটা পাপি বাড়িতে আনুন। এবং জেনারেলি কী হয়, যখন আমরা কাউকে মানে বেসিক্যালি আমি যখন কাউকে বাচ্চা দিই, আমি প্রপারলি তার ফুল লাইফ স্টেজেসে যখন যা আসে টোটালটা গাইড করে দিই, এই টাইমটা এইটা করা দরকার বা ওই টাইমটা ওইটা করা দরকার। মানে জেনুইনলি কী হয়, আমিও যখন আমার গোল্ডেনটাকে এনেছি, আমার অনেক জিনিস, সব জিনিস তো আমি জানবো এমনটা তো নয়, আমি জানিও না। তো বেসিক্যালি কী হয়, সেই টাইমে আমার যে ব্রিডার রয়েছে তারা আমাকে, বা সিনিয়র যে কলকাতার মধ্যে অনেক ভালো ভালো ব্রিডার রয়েছে, যারা ছোটোখাটো কোনো ইস্যুস ধরে তাদেরকে ফোন করলে তারা অলওয়েজ যে এইটা এইভাবে করো সঞ্জু বা এইটা এরকম করো, তারা অলওয়েজ গাইড করে। এই যেমন আমার বাচ্চাটা হওয়ার পরই অনেকে ফোন করেছে, করে আমাকে, যেমন আমি তাদের সাথে আমিও কন্ট্যাক্ট করেছি, করার পর তারা আমাকে নানানভাবে গাইড করেছে যে সঞ্জু এইভাবে করো, বাচ্চাটা কেয়ার এইরকম আসবে। এই হচ্ছে, এই জিনিসগুলোই ভালো লাগে। কলকাতার মধ্যে আপনি খুব কম দেখতে পাবেন যারা জেনুইন ভালো ব্রিডার আছে তাদের কাছেই দেখতে পাবেন, মানে অ্যাটলিস্ট এই বাচ্চা ওই রাস্তায় হাতে করে নিয়ে কেউ এই বাচ্চা বিক্রি করবে না, সেটা আপনিও জানেন কারণ আপনি ভিডিও করেন অনেক, তো সেক্ষেত্রে আপনি পুরো ব্যাপারটাই জানেন। এই হচ্ছে, তারপর এক্সপেক্ট করবো যে এরা প্রত্যেকেই ভালো বাড়িতে যাবে, বাকিটা মোটামুটি এখন কি হয় সবই ওদের কপালের উপর। ওই ওই হচ্ছে বিষয়, ভালো বাড়ি হলে তো হবে না, মালিককে ভালো হতে হবে, মালিককেও ভালো হতে হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, মালিক কতটা ভালোবাসবে তার উপরে নির্ভর করছে। এখন বলা যেতে পারে পান্ডার মতন লাগছে দেখতে, পুরো গোল গোল, এই হচ্ছে ব্যাপার, খুবই ছোটো। তো এই এজে জেনারেলি কী হয়, মানে আরেকটু দেখতে কিউট লাগবে যখন এজটা হবে 45 ডেজ 50 ডেজ, ওই টাইমটায় দেখতে আরও সুন্দর হয়ে যায়। এখন একদম ছোটো, এখন লুকসটা সেই হিসেবে খোলেনি, হচ্ছে ব্যাপার। আর 10-15 দিন গেলেই মোটামুটি দেখার মতো, বাচ্চা দেখার মতন হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বাচ্চা আমি মোটামুটি 50 দিন প্লাস, মানে 55 টু 60 ডেজ হবে, তারপরে আমি বাচ্চা দেবো, ভ্যাকসিনেশনটা কমপ্লিট হয়ে গেলে, তারপরে উইদাউট ভ্যাকসিনেশন আমি বাচ্চা দেবো না। এই হচ্ছে ব্যাপার, আর টোটাল বাকি বাদ বাকি যা কথা রয়েছে পেপার নিয়ে এবং সমস্ত কিছু, ওগুলো আমি বলে দেবো কবে কি পেপার পাবে না পাবে, সব ফোনে ফোনে কথা হয়ে যাবে। হ্যাঁ, টোটালটা ফোনে নিয়ে হয় কি, ফোনে সব কিছু বলে দেবো, কথা হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, বাচ্চাগুলো এসে দেখে নিক, যার মোটামুটি পছন্দ হবে, আশা করছি যে ভালো লাগবে সবার। একদম, এই বাচ্চা ভালো না লাগে উপায় নেই, ভালো লাগার মতোই বাচ্চা, একদম সো কোয়ালিটি বাচ্চা আছে, খুবই সুন্দর। প্রত্যেকটা বাচ্চাই আমি ব্লাড লাইন মানে এসে দেখে নেবে, এবং বাবাকেও দেখতে চাইলে দেখে দেবো, এখান থেকে কাছাকাছি রয়েছে। এছাড়া মোটামুটি যারা শোয়ের মাঠে যায় তারা সবাই চেনে বুধু নামে ডগটাকে। সামনে এসে মাকে দেখলে আর বাবাকে দেখতে চাইবে না কেউ, মা যত সুন্দর, বাবাও ভীষণই সুন্দর, বাবাও আরো ভালো সুন্দর হবে। এই হচ্ছে ব্যাপার, কি হয় জেনারেলি ফিমেলের থেকে মেল সবসময় দেখতে দেখতে সুন্দর হয়, এইটা এইটা হচ্ছে ব্যাপার। তো ওর মা যা দেখতে সুন্দর এটা ধরে রাখুন, তার থেকে আরো দুকাটি উপরে যাবে, আরো ভালো হবে এইটা এইটা। ভিডিওটা এক্সপেক্ট করবো সবার ভীষণ ভালো লেগেছে, বা যদি ভালো লাগে তাহলে দাদা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, লাইক করতে একদমই ভুলো না। এই হচ্ছে ব্যাপার, আর যদি কারোর বাচ্চা ভালো লেগে থাকে তাহলে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, তারপর বাকিটা আমি ফোনে কথা বলে নেব। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।